ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয় জলপাইগুড়িতে। ম্যাচে অংশ নেয় কলকাতার অনূর্ধ্ব ১৯ ইস্ট বেঙ্গল ফুটবল দল ও বেলাকোবার যুবশক্তি অ্যাসোসিয়েশন একাদশ ফুটবল দল। অরবিন্দ ব্যায়ামাগার ও পাঠাগার ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী ম্যাচ। মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি ও ইস্ট বেঙ্গল ক্লাবের সহসভাপতি অজিত ব্যানার্জি। ম্যাচে 2-0 গোলে জয়ী হয় অনূর্ধ্ব ১৯ ইস্ট বেঙ্গল ফুটবল দল। দলের পক্ষে গোল করেন মণিপুরের খেলোয়াড় মণিচাঁদ সিং ও অসমের খেলোয়াড় ডেঙ্গার ব্রহ্ম। এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইএফএ সভাপতি অজিত ব্যানার্জিকে সংবর্ধিত করেন উদ্যোক্তারা। তার হাতে ফুলের তোড়া তুলে দেন ইস্ট বেঙ্গল ক্লাব লিয়াজো ম্যানেজার সৌমিক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি এবিপিসি ক্লাবের সম্পাদক রমেন সরকার সহ অন্যান্যরা। ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিন খেলা শুরু হয়। পতাকা উত্তোলন করেন ইস্ট বেঙ্গল ক্লাবের সহসভাপতি অজিত ব্যানার্জি। মাঠে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের অনেক প্রবীণ খেলোয়াড়রা।